সিকিউরিটি নিয়ে আমাদের প্রচন্ড আলোচনা হয়, শুধু আমরা শেখাই না, বাইরে থেকে এক্সপার্টরা এসে বয়স্কদের শেখান। আর আমাদের শুরু হয়েছে বিষ্ণুপুরে, ধীরে ধীরে আমরা কলকাতা, বর্ধমান, ব্যাঙ্গালোর, নয়ডা বিভিন্ন শহরেই মোবাইল প্রশিক্ষণটাকে রেখেছি যে এটা করতেই হবে, এটা শিখতেই হবে, কারণ এটা ছাড়া উপায় নেই। আমাদের জীবনের 50 বছর হয়তো মোবাইল শেখেননি, কিন্তু নেক্সট 50 বছর তো লাগবে, তা কেন শিখবেন না, কেন দূরে দূরে যাবেন, তাই তো? তো এই সূত্র থেকে আমরা শুরু করছি। তো আমরা কিছু কিছু টপিক ভেবে এসেছি যে আজকে আপনাদের সাথে আলোচনা করব। বাট তার আগে যেটা আমাদের সকলে চারজনেরই মনে হয় যে এটা জানা দরকার যে আপনারা কতটা জানেন, সেই অনুসারে আমরা নিজেদেরকে চেঞ্জ করতে পারবো। কারণ হঠাৎ করে চ্যাটজিপিটিও শেখাতে চাই না, আবার হঠাৎ করে হোয়াটসঅ্যাপের বেসিক মেসেজগুলোও শেখাতে চাই না। তো একটা ছোটোখাটো কুইজ মতো আমরা করতে চাইছি, তো আপনারা যারা পারবেন হাত তুলবেন, আপনারাও হাত তুলতে পারেন। হ্যাঁ, প্রেফারেন্স দেওয়া হবে অবভিয়াসলি বয়স্কদের অ্যান্সার দেওয়ার জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে যে জিমেল আর ইমেল, জিমেল আর ইমেল এই দুটো জিনিস কি এক? যারা যারা পারবেন শুধুমাত্র হাত তুলুন। গিফট হয়তো পরের যখন মিট আপ আবার কৌশিকতে অ্যারেঞ্জ করবেন তখন দেবো যারা পারবেন, বাট এই মুহূর্তে হাত তুলুন। জিমেল আর ইমেল একই জিনিস না আলাদা জিনিস? যদি এক হয় কেন এক, যদি আলাদা হয় কেন আলাদা? হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি জিমেল হচ্ছে গুগল মেল, তো গুগলের যে ভার্সন থাকে আমাদের সেই সমস্ত অ্যাপ্লিকেশনসের মধ্যে জিমেল পড়ে। আর ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল, ইমেলের মধ্যেও গুগল মেলের একটা ভাগ হতে পারে, কিন্তু ইমেল অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি আমরা ইমেলের মধ্যে অনেক কিছু মেলও ধরতে পারি, যেমন আউটলুক আছে, ইয়াহু আছে, সমস্ত মেলই ইমেলের মধ্যে পড়ে, তেমনি জিমেলও ইমেলের মধ্যে একটা ভাগ হিসেবে পড়ে। ঠিকই বলেছে, ইমেল মানে ম্যাথামেটিক্স এর ভার্সনে যদি বলি ইমেল একটা সুপারসেট, আর তার মধ্যে জিমেল একটা সাবসেট, মানে ছোট একটা অংশ। কেন আলোচনা করছি এটা আমরা? কারণ আপনাদের সকলেরই মোর অর লেস জিমেল আছে। আমাদের প্রথম টপিক শেখানোর উদ্দেশ্য হচ্ছে গুগল মিট। গুগল মিট জয়েন করতে পারেন কতজন হাত তুলুন? গুগল মিট একটা জুমের মতো মিটিং অ্যাপ্লিকেশন। কেন গুগল মিটটা শেখাচ্ছি? কারণ আমাদের হসলাতে দেবাশিস স্যার এবং বৈশাখী ম্যাম আরো ডিটেলসে বলবেন, আমাদের গুগল মিটের মাধ্যমে প্রতিদিন প্রতিদিন মানে প্রতিদিনই কিছু না কিছু কার্যকলাপ হয় বয়স্কদের জন্য উপযুক্ত। এবং বিশ্বজিৎ স্যার তার অনেক অনেকটাই জানেন, যেহেতু উনি যুক্ত ছিলেন একসময়। তো আমাদের কী কী হয় আমি ডেলিভারিটা একটু সংক্ষেপে বলে দিই। আমাদের সুবিধা হবে যে গুগল মিটটা শিখবো কেন, শুধু গুগল মিট শিখেতে কোনো লাভ নেই। তো প্রথম দিন রবিবার দিনে আমাদের ল্যাঙ্গুয়েজ সেশন হয়, যেখানে বয়স্কদের ইংলিশ এবং হিন্দি শেখানো হয়, ঠিক আছে? সোমবার দিনে একটা রিসাইটেশনের ক্লাস হয়, বয়স্করা নিজেদের মধ্যে যারা পারদর্শী মুক্তা মান্না ম্যাডাম তারা এসে অন্যান্যদের গাইড করেন, আবৃত্তি চর্চা। মঙ্গলবার দিনে ডান্স থেরাপি হয়, হ্যাঁ অনলাইন অনলাইন, কিছু কিছু অফলাইন আছে, সামনাসামনি ওটা বলে দেবো আমি। আর মঙ্গলবার দিনে ডান্স থেরাপি হয়। ডান্স থেরাপির উদ্দেশ্য হচ্ছে সাইন্টিফিক কিছু উপায় আছে, যেগুলো হচ্ছে যে বয়স্কদের উপযুক্ত ডান্সের কিছু প্রণালী আমরা শেখাই অনলাইনে, এবং সেগুলোর মাধ্যমে তাদের ব্রেনকে অ্যাক্টিভ রাখা, কারণ বয়স্কদের মেইন প্রবলেম ভুলে যাওয়া, সাইন্টিফিকলি বলতে গেলে ডিমেনশিয়া বা অ্যালজাইমার হয়, সেগুলো অ্যাভয়েড করার জন্য ডান্স থেরাপি শেখানো হয় মঙ্গলবার। বুধবার দিনে গানের ক্লাস হয়, গান গাওয়া সুপ্ত প্রতিভা সকলেরই থাকে, সবাই বাথরুম সিঙ্গার বলে কাটিয়ে দেয়, আমরা সেটা চাই না, আমরা চাই সর্বসমক্ষে এসে আপনারা গান করুন। বুধবার দিনে নন সিঙ্গাররা সিঙ্গারে পরিণত, রেডিও যে রেডিও আপনারা জানেন সেই রেডিও, তো হাজার রেডিও আপনারা আমাদের ওয়েবসাইটে শুনতে পারবেন। এই সবগুলি আপনাদেরকে আমরা সেখানে চাই, নির্ভর করছে আপনারা কতটা নিতে চান বা কতটা শিখতে চান, ঠিক আছে? আর শুক্রবার দিনে নিউজ রিডিংয়ে খবর পরিবেশন করেন দেবাশিস স্যার, বৈশাখী ম্যাডামের মতো বয়স্ক হয়, তারা পুরো সপ্তাহের খবরটাকে যেভাবে নিউজ অ্যাঙ্কাররা প্রেজেন্ট করে সেভাবে শুক্রবার দিনে করে। এবং শনিবার দিনে আমাদের যে মোবাইল প্রশিক্ষণ, হ্যান্ডিক্রাফ্ট, আরও বিভিন্ন ধরনের হজলা জ্ঞান, হজলা বার্তা, এই সমস্তগুলো আলোচনা হয়। এই যে মেজরিটি অ্যাপ্লিকেশনগুলো আমরা কাজ করছি বা বয়স্কদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং ওভারঅলভাবে যে ভালো রাখছি তার পিছনে গুগল মিট আমরা ইউজ করছি। কেন না গুগল মিটটা ব্যবহার করার সময় নাম্বার ওয়ান, নাম্বার টু গুগল মিটটা মানে জিমেল লাগে, জিমেল মোড়ালে সবার গেছে, ঠিক আছে? তো আমি অনুরোধ করবো স্টেপ বাই স্টেপ বৈশাখী ম্যাডামকে যে গুগল মিটটা আপনি একটুখানি শিখিয়ে দিন সকলকে এখানে যারা আছেন। আপনাদের কাছে যদি পেন পেপার আছে তা লিখে নিন, আর যদি কেউ অলরেডি জানেন তাহলে তার পাশের মানুষকে সাহায্য করতে পারেন শেখার জন্য। আজকে আমরা শুরু করছি গুগল মিট দিয়ে, যতক্ষণে শেষ হবে তখন হয়তো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যেতে পারবো, ঠিক আছে?